এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। আপনি পুডিং খেতে ভালোবাসেন তো, তাই আপনার জন্য নিজের হাতে বানিয়েছি। পুডিং আই লাভ, কিন্তু এটা দেখতে খুব খারাপ। এরকম দেখতে পুডিং আমি আমার ফাদার্স লাইফে ফার্স্ট টাইম দেখছি। ভেরি গুড, ভেরি গুড। গিনি আজ বোধহয় সূর্য ওয়েস্টে উঠল। বৌমা তো মতলব ছাড়া কোনো কাজ করেনি, আজ তার ওলোটা কি বল। কাল তোকে আর ওই ঘানি থেকে তেল আনতে যেতে হবে না। কেন জমিদার মশাই, দেখ না এখানে তো তেলের ছড়াছড়ি। যাকে তুই কাল সকাল সকাল বেরিয়ে পড়িস, কিন্তু ব্যয় মশাইকে গিয়ে পত্রটা দিয়ে আসিস। আগে জমিদার মশাই, নাও গেট আউট, গেট আউট। আগে বৌমা দান দেখানা যে কি সেটাই বুঝতে পারছি না। যা বলতে বলেছিলাম বলো। পরামুখস্থ করতে বললে দাঁত খুলে যায়। এদিকে বইয়ের শেখানো কথাগুলো তো বেশ ভালোই মুখস্থ করেছো দেখছি। দিক পাঠা ছেলেটা মুখ পুষ্কে কারণটা বলে পেললে তাহলে। বাবা আপনি কাঁদছেন না কেন? কান না। ইট ইট ইয়া ফার্স্ট কাট দেন ইট। গিন্নি তোমার ছেলে বউ ভেবেছে গোবরের মতন পুডিং খাই আমাকে বশ করে রাখবে। যে পাঠা নিজের বউকে মুখের উপর বলতে পারে না যে বিচ্ছিরি হয়েছে, সে নাকি সামলাবে আমার জমিদারি। বুঝতে পেরেছ কেন আমি এই পাঠাদের উপর ভরসা করি না? বাবা আমি তো, তুমি আর বলি কপচিও না। আমার কোমল আমাকে তুমি কেমন কাঁদাতে কথায় কথায় আমি জানি না ভেবেছ? তোমরা সবাই কাল পার্টিতে যাবে, কেউ ঘরে থাকবে না, আমি সব শিখিয়ে দেব। তুমিও তো কম বেহায় আমি মানুষ না গো। বৌদিদি তা তোমার ওই দয়ার না কোনো দরকার নেই। একটা কথা কান খুলে শুনে রাখো বৌমা, আমার কমলামার শ্বশুর বাড়ি চলে গেছে বলে আমার জমিদারি গিরির হাতে তুলে দেবো এসে গুড়ে বাজি। আমি কোনো যোগ্য ছেলের হাতেই আমার জমিদারি তুলে দেবো, আর আপাতত সেই যোগ্যতা আমি আমার জামাইয়ের মধ্যেই দেখেছি। বড়মা, বড়মা কোথায় ছিলিস বাচ্চা? সবাই খেতে বসেছে, তোর খিদে পায়নি? না পায়নি। মার উপর রাগ হয়েছে বুঝি? মা বউ কোথায়? কোথায় আব গড়ে হবে সে খেয়েছে
কি কথা, শুনলি না, পায়ে চিতের জন্য তিন দিন সে গোবর ছাড়া কিছুই খেতে পারবে না। চর তুই খেয়ে নিবি চ, আজ রাতে লুচি নাড়ু গুড় দিয়ে সুজি দিয়ে আলুয়া হবে, চ খেয়ে নিবি চ। আয় তো, কি হলো, তুই কাবি না? কেন বাবা, না খেলে তোমরা যদি না খেয়ে থাকতে পারো তাহলে আমার বউ না খেয়ে থাকলে আমি কি করে খাই মা? ছোট, তোর ভাত বাড়া আছে, তুই যা কেনে গিয়ে আড়িতে জল ঢেলে দে। আর তুমি দিদি? ছেলে বৌমা কাহিনি ছোট, আজ আমার গলা দিয়ে কাবার নামবে না। তুই কে নে, কে নে? ওম স্বাহা। এইটা দিয়ে কি হবে মেসুমশাই? প্রাণবন্ধন মানে? মানে তোমার ছেলে বৌমা যে ঘরে থাকে সেই ঘরকে মন্ত্র দিয়ে বেঁধে দিতে হবে, যাতে আগামী তিন দিনে কোনোভাবেই তোমার ছেলের প্রাণভোমরা ওই ঘর ছেড়ে উড়ে না যেতে পারে। এই নাও। এগুলো কি? আমাদের গায়ের হরিদাসের বিখ্যাত বুলবুল বাজা, তোমাকে তার সাথে একদিন আলাপ করাবো। আমার এই রাজত্বে সে এক বিখ্যাত মানুষ। যাক গে, সেসব কথা বাদ দাও, তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, নাও টক করে খেয়ে নাও দেখি, আমি দরজা ভেজিয়ে দিয়েছি। না না, আমি খেতে পারবো না। কেন খেতে পারবে না? কেন? আমি যে প্রায়শ্চিত্ত করছি কিছু খেতে পারবো না, আমি খেলে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়। পৃথ্বীরাজের প্রাণভোমরা তার বউয়ের কাছে গচ্ছিত আছে, ওই ছাই বাবার বুজরুকিতে কান দিও না তো, নাও খাও দেখি। আমার মানকের উপর থেকে সব মারা কেটে যাবে তো মেসোমশাই। ভরসা রাখো আমার উপরে, শুধু ওই মেয়ে যদি এই তিন দিন কোন রকম অনিয়ম না করে তবে তোমার ছেলের কোনো বিপদ হবে না। আর না না না, আমি তারে কোনো রকম অনিয়ম করতে দেব না তালুই মশাই, আমি তার কাবার গোবরের ডাল আর গোচুনার ব্যবস্থা করে রেখেছি, আর সব নিয়ম আমি নিজে তাকে দিয়ে একেবারে অক্ষরে অক্ষরে পালন করাবো। এখন চলো দেখি, এই মন্ত্রপুত ছাই দিয়ে ঘরটা বেঁধে দিতে হবে, চলো। নাও খাও না, খেয়ে দেখো আমি মরি কিনা। কি হলো আপনার, শুয়ে করে বলো। আমি বললাম আমি খাবো না, জোর করে আপনি। অমন যাত্রা দেখে গিয়েও তোমার স্বামীর অভিনয়ের কথা যদি মনে না থাকে তাহলে আর কি বলবো। তাই বলে আপনি এই নিয়ে অভিনয় করবেন? আপনার সাথে আর কোনো কথা নেই। কমলা, আরে রাগ করো না। আরে তুমি দেখো, আমি তো তোমাকে দেখাচ্ছিলাম যে তুমি খেলে আমার কিচ্ছু হবে না। আরে দেখো, এই দেখো তুমি খেয়ে দেবো, আমার আমি কেমন দিব্যি দাঁড়িয়ে আছি দেখো। আরে দেখো, নাও এবার হা করো দেখি, আমি তোমায় খাই দিচ্ছি, নাও হা করো, হা হা হা। নতুন বউ, এরে পিসিরা কি আমার বউকে খেতে দেখলো?
চাই দিয়ে মন তো পড়ে গড় বেঁধে দেবেন যাতে তোর কোনো ক্ষতি না হয়। কি হলো দাদু? কার্য সুসম্পন্ন হয়েছে। সর্বনাশ! কি হয়েছে কমলা? ও বাড়ি থেকে আনা গয়নাগুলোই বাক্সতে ছিল, কিন্তু এটা তো এখন খালি। বউয়ের গয়না চুরি করে বাঁধিয়েছো গোল? ঢোল গোবিন্দ, এবার তোমার ফাঁসিয়ে দেবো ঢোল। এবার আমিও পৃথ্বীরাজের সাথে। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, শুরু থেকে রবি সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।